নামাজ পড়ে পাঁচ বেলা জাল কবলাও করে, নামাজ পড়ে পাঁচ বেলা দুই নম্বরিতে হাতে এক নম্বর আছে নাকি, নামাজ পড়ে পাঁচ বেলা সুদের কারবারে হাতে স্মার্ট আছে নাকি। এখন আমার প্রশ্ন, খুব খেয়াল করবেন, আল্লাহ ফাকের কোরআন সত্য না মিথ্যা? না, আমি বলবো সাড়ে পনেরো আনা সত্য, অল্প কিছু মিথ্যে আছে। আমার সাথে কেউ একমত হলেন না, তাহলে ষোলো আনা সত্য। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহ বলে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ নামাজিকে মিথ্যা কথার থেকে, সুদ থেকে, জেরা ব্যবচারের থেকে, জাল কবলার থেকে, মিথ্যা সাক্ষীর থেকে, ঘুষ থেকে, হিংসার থেকে, বিদ্বেষ থেকে বাধা দেয়। এটা কে বলে? কে বলে? কে বলে? ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহের জিকির ডাইরেক্ট অ্যাকশন। যেভাবে ডাক্তারেরা রোগীকে কন্ট্রোল করার জন্য অ্যান্টিবায়োটিক ওষুধ দেয়, যে ব্যক্তির অন্তরে আল্লাহর জিকির আছে সর্বপ্রকারের গুণের থেকে হেফাজত করে। এখন প্রশ্ন, নামাজ পড়তে পড়তে দাড়ি সাদা হয়ে গেল, তবলিক করতে করতে কবরে চলে যেতেছি, এখনো আমার পরিবর্তন হলো না, চরমুনার মুরিদও ঠিক, তবলিকও ঠিক, নামাজও ঠিক, আমার আবাদত বন্দিগিও ঠিক, কই আমার শুধু বন্ধ হলো না, গুষো বন্ধ হলো না, মিথ্যা কথা বন্ধ হলো না, মিথ্যা সাক্ষী দেওয়া বন্ধ হলো না, সব তো চলতেছে। এখন আমার প্রশ্ন, কি আমার নামাজ মিথ্যা না কোরআন মিথ্যা? সবাই উত্তর দেন, নামাজ মিথ্যা না কোরআন মিথ্যা? নামাজ মিথ্যা। নামাজ নামাজের জায়গায় ঠিক আছে, আমি যে নামাজ পড়তেছি এই নামাজ কি নয়? নামাজ না। বলো হুজুর কেমনে করলেন কথা? খুব খেয়াল করবেন, এখন যুক্তির সময়। এখন থেকে ৩০ বছর পূর্বে মুরব্বীরা বলবেন, ছেলেরা যুবকরা বলতে পারবে না। এখন থেকে সভাপতি সাহেব কথার উত্তর দিয়েন, এখন থেকে ৩০ এমিয়া, এখানে না সিঙ্গাপুর গেছে, ৩০ বছর আগে বা ৪০ বছর আগে এমিয়া কত হইব, এখন থেকে ৩০ বছর পূর্বে আপনারা ফাইখানা কনে করছেন কম, এটার নাম হচ্ছে ডেঙ্গা, ওরে কথা কয় না, বাদি গাছের উপরে ফাইখানা করছি, বাঁশের উপরে ফাইখানা করছি, বাঁশমুয়াতে ফাইখানা করছি, এটার নাম হচ্ছে ডেঙ্গা, এটার নাম কি? এখন থেকে ৩০ বছর পূর্বে বাজার হয়েছে সপ্তাহে একবার, ওরে কথা কয় না, রাতের ১২টা বাজে মাছের দাম কমছে, ফসা মাছ আনছে, মায়া ফাঁক করছে, আমনে করে উড়াই রাতের ১২টা বাজে ভাত খাওয়াইছে, ওরে কথা কয় না। এখন থেকে ৩০ বছর পূর্বে আপনাদের ঘরে সেরাক জ্বলছে, একটু যখন ছেলেবেলেরা তৈয়ার হয়ে গেছে পড়ালেখা করতেছে, তারপর আছে হারিকেল, ওরে কথা কয় না, তারপরে আছে, এরপরে বিদ্যুৎ আছে, বাতি কুতুরা ছিল লাল লাল, ওরে কথা কথা কয় না, এখন অত সুন্দর হয়েছে, আরে বাপরে বাপ, এখন কারণ গেছে কি গেছে না এটাও বোঝা যায় না, আইপিএস এর কারণে, কথা কয় না, কথা বুঝিয়ে। এখন থেকে ৩০ বছর পূর্বে আপনার জামা আসিল মাত্র দুটা, একটা সুটকিসের মধ্যে থাকত জুমার নামাজে যাওয়ার জন্য, শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য, ওই আপনারা বাজারে যাওয়ার জন্য, আর একটা জামা দিয়ে ওই ফাঁস বেলা নামাজ পড়তো, এটা ঘরের বাইরে দাফার উপরে থাকতো, ওরা কথা কয় না, কথা ঠিক না বেঠি? আল্লাহ বলে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গাফুর, বন্দারে তোর ফাইখানার পরিবেশ পরিবর্তন হইলো, তোর বাতির পরিবেশ পরিবর্তন হইলো, খাবার পরিবেশ পরিবর্তন হইলো, ছিল সনের ঘর, ছিল মাটিয়া গুদাম, হয়েছে টিনের ঘর, হয়েছে বিল্ডিং, হয়েছে তোর বাতির পরিবেশ পরিবর্তন, হইতে হইতে তোর ঘরে এখন এসি চলে, তোর দুনিয়ার সব কিছু পরিবর্তন হইলো, কিন্তু একমাত্র পরিবর্তন হয় না তোর নামাজ। এখন থেকে ৩০ বছর পূর্বে তুই দুয়া কোনো ফারস না, তোর ৯০ বছর বয়স তুই দুয়া কোনো ফারস না, এখন থেকে ৩০ বছর পূর্বে তুই আত্মা তু ফারাস না, এখনো তুই আত্মায় তো ফারাস না, এখন থেকে ৩০ বছর পূর্বে তোর চার রেখাত নামাজ পড়তে ২ মিনিট লাগে, এখনো তোর ২ মিনিটে শেষ হইয়া যায়, তোর সব কিছু
একমাত্র পরিবর্তন হয় তোর নামাজ তোর আকলা তোর শরীয়ত তোর কোরআন হাদিসের চলাফেরা তোর পরিবর্তন হয় না কথা বলেন ঠিক নেবে ঠিক যদি বলেন হুজুর পরিবর্তন হয়েছে তাহলে আমি মুরব্বিদেরকে দাঁড় করামু আমাকে এখন সূরা ফাতিহা শুদ্ধ করি বলেন এখন তাওবা দিয়ে দা বলেন আমাকে আপনি দোয়া কুনুত বলেন হ্যাঁ দাওয়াত তাবলীগের মেহনতের কারণে কিছুটা পরিবর্তন হয়েছে 16 আনার মধ্যে একানা কথা কয় না হ্যাঁ যারা তাবলীগে যায় তারা যারা তাবলীগে যায় না তাদের তো সেই এখন থেকে 30 বছর পূর্বে আমার এক মুসল্লি আছিল মারা গেছে আমি এই 30 বছর পর্যন্ত 20 বছর পর্যন্ত উত্তর অম্বনগর ওই সমিতির বাজারের কাছে মসজিদে ইমামতি করছি জুমার নামাজ পড়াইতাম আল্লাহু আকবার আত্তাইয়াতু ইল্লা সালাওয়াতু তাইয়িবাত আগুন হাদিস সাহেব দাদা দাদা আত্তাইয়াতু হইলেন দে কো আল্লাহ আল্লাহ হই এর কেন হইলে শুনছি খাড়ে খাড়ে আত্তাইয়াতু কো আল্লাহ আল্লাহ হই এর কেন হইলে শুনছি এর মুসল্লি শুধু একজন না আমাদের সমাজে গ্রামে বহুত আছে কথা কই না আমার প্রশ্ন হলো আপনার শব্দ পরিবর্তন হলো আপনার নামাজ পরিবর্তন হয় না আল্লাহ কো আহসানু আমালা তোর গাড়ির এক গাড়ি একটা 5 বছর চললে এটা পরিবর্তন করে এখন এই গাড়ি আর চলবে না মডেল পরিবর্তন করতে হবে ঘরের রং আগে ক্রোম ছিল এখন নষ্ট হয় না এখন নতুন রং করতে হবে রাস্তার মডেল পরিবর্তন হলো একমাত্র তোর নামাজের মডেল আখলাকের মডেল সেজদার মডেল তোর পরিবর্তন হয় না এই পরাত পরিবর্তন হবার জন্য উলামায়ে কেরামের মেহনত দাওয়াত তাবলীগের মেহনত এভাবে ওয়াজ নসিহতের তাফসীর কোরআন মেহনতের মাধ্যমে যদি আল্লাহ আমাদেরকে পরিবর্তন করে বলেন আমিন আসেন তাহলে আমাদের এরকম কিছু নামাজি এখনো আছে যে 30 বছর আগে যেই নামাজ এখনো সেই নামাজ কথা কয় না আছে না নাই এখনো আমাদের ভিতরে শত শত মুসল্লি এমন আছে নামাজ পড়ে পাঁচ বেলা কিন্তু নামাজ পড়ি বাইরের সাথে সাথে মিথ্যা কথা বলে মিথ্যা সাক্ষী দেয় মিথ্যা বিচার করে সুদ খাইয়া ঘুষ খাইয়া আমাদের কিয়া সভাপতি সাহেবেরা সেক্রেটারি সাহেবেরা সমাজপতিরা সমাজ পরিবর্তন করে কথা কয় না কথা বলেন এখন আমি আপনাদেরকে একটা উপহার দিতে চাই যেই উপহারে নামাজ পরিবর্তন করবে উপহারটা কে কিনবেন হাত তুলে দেখেন ইনশাআল্লাহ নিতে রাজি আছেন এখন থেকে 500 বছর পূর্বে একজন বাদশাহ ছিল বাদশাহর নাম সঞ্জর বাদশাহ বলেন তো কি বাদশাহ দুইটা স দুইটা ন সন বরিকা জর কি হইছে সঞ্জর বাদশাহ দিনদার ফরজগার আল্লাহওয়ালা বলেন দিনদার ফরজগার বাদশাহ আলমগীরের আগে মোগল সম্রাটের আগে সঞ্জর বাদশাহ একদিন উপমহাদেশের বাদশাহ আলমগীরের পূর্বের মুরব্বীদের মুরব্বী এশার নামাজ পড়ি তার প্রধানমন্ত্রী সাহেব তখন ছিল তখন প্রধানমন্ত্রীর দেশ পরিচালনা করতো না তখন ছিল রাষ্ট্রপ্রধান যেরকম আমাদের এরশাদ সে প্রধানমন্ত্রী নয় সে হয়েছে রাষ্ট্রপতি সে কিয়া কথা বুঝুন না আপনারা যে সঞ্জর বাদশাহ প্রধানমন্ত্রীকে বলে এশার নামাজ পড়িয়া আমার একটা মেয়ে আর কোনো মেয়ে নেই আর কোনো ছেলে নেই আর কোনো সন্তান নেই মেয়েটা বিবাহের উপযুক্ত সুন্দরী রূপসী শিক্ষিতা এবং বংশীয় মেয়ে আমার মেয়ের জন্য একটা ছেলে তালাশ করো নম্বর এক নম্বর দুই আমি দুনিয়ার থেকে চলে যাব অত কষ্ট করে দেশটাকে সাজাইলাম গোছাইলাম দেশ থেকে চলিয়ে যাবার পরে মরবার পরে আমার এই চেহারে বসবে কে একটা ছেলে তালাশ করো যেই ছেলের কাছে আমার মেয়েও বিবাহ দিমু আমার অবর্তমানে আমার দেশটাও তার দুজনে লিখে দিমু তো বাদশাহকে জিজ্ঞেস করে প্রধানমন্ত্রী আপনার মেয়ের জামাই হওয়ার জন্য আপনার পদে বসার জন্য কি গুণীর অধিকারী ছেলে চান দিনদার একজন ছেলে তালাশ করো সুবহানাল্লাহ কয় কি তালাশ করো একজন দিনদার যুবক তালাশ করো তো প্রধানমন্ত্রী বলে যুবক তো চিনি এই বয়স থেকে এই বয়সকে যুবক বলে দিনদার তো চিনি না খুব খেয়াল করে শুনবেন তখন বাদশাহ বলে যে যুবক 40 দিন তাকবীর উলা সহকারে ইমামের পিছনে নামাজ পড়বে সেই ছেলে দিনদার যুবক সুবহানাল্লাহ বাদশাহ আর মন্ত্রী যখন আলোচনা করতেছিল আলোচনা শুনতেছে ও ফিলারের গোড়ায় বসি বসি এক জুতা চোর জুতা চোরে জুতা চুরি করার জন্য মসজিদে ঢুকছে মন্ত্রীর জুতা চুরি করবে আর বাদশার জুতা চুরি করবে সুযোগ না পাইয়া বসি বসি মন্ত্রীর কথা আর বাদশার কথা শুনে জুতা চোরে বলে আজকের থেকে জুতা চুরি বন্ধ সারা জীবন জুতা চুরি করব নিজের ভাগ্য পরিবর্তন হবে না
40 দিন ইমামের পিছনে তাকবীরুল্লাহ সহকারে নামাজ পড়ব বাদশার রাজত্বের মালিক হব বাদশার রাজকন্যার মালিক হব জুতা ছুরি বন্ধ করে দিলেন হাকিম উম্মত মুজাদ্দিদ মিল্লত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তার মালফুজাতের মধ্যে ঘটনা উল্লেখ করেছেন জুতা ছুরি বন্ধ করে মসজিদে আসা যাওয়া ধরলেন কিসের জন্য রাজত্ব পাওয়ার জন্য আর বাদশার মেয়েকে বিবাহ করার জন্য 40 দিন শেষ হলো প্রধানমন্ত্রী আসি বাদশাকে বলে বাদশা আপনার কথা অনুসারে একটা যুবককে পেয়েছি যেই যুবক 40 দিন তাকবীরুল্লাহ সহকারে নামাজ আদায় করেছে এখন আপনারা অনেকে বুঝবেন না তাকবীরুল্লাহ কাকে বলে জামাত কাকে বলে খুব খেয়াল করে শুনবেন জামাত বলে ইমাম সাহেব ছাড়া দুইজন মুক্তাদি তাকে বলে জামাত একজন মুক্তাদি একজন ইমাম এটাকে জামাত নামের জামাত বলে শরীয়তের জামাত বলে না জামাত হতে হলে মুক্তাদি লাগবে দুইজন ইমাম লাগবে একজন কমপক্ষে মসজিদে নামাজ পড়তে ফেললাম না কোন কারণে অকারণে তাহলে বাড়িতে পড়েন কাছারিতে পড়েন দোকানে পড়েন একজন ইমাম দুইজন কমপক্ষে মুক্তাদি এটাকে জামাত বলে তাকবীরুল্লাহ কাকে বলে তাকবীরুল্লাহ বলা হয় ইমাম সাহেব যখন আল্লাহু আকবার করে নিয়ত বাঁধে তখন নিয়ত বাঁধা সময়টা কতক্ষণ থাকে প্রথম রাকাতে রুকু যাওয়ার আগ পর্যন্ত প্রথম জামাতের প্রথম রাকাতের রুকু থেকে উঠে গেলে আর তাকবীরুল্লাহ থাকে না তাকবীরুল্লাহর সময় শেষ হইয়া যায় তখন এই যুবক 40 দিন ইমামের পিছনে জামাত সহকারে তাকবীরুল্লাহ সহকারে 40 দিন নামাজ আদায় করেছে মন্ত্রী দেয়ে বলে আমি একটা ছেলেকে পাড়া দিয়েছি আমি বড় খেয়াল করে দেখেছি একটা ছেলে 40 দিন তাকবীরুল্লাহ সহকারে নামাজ জামাত আদায় করেছে বলে ডাকো এই তোমাকে ডাকে কে বাদশা যাব না কেন যাবি না তো আমি ফকির মানুষ আমি রাস্তার ভিখারি আমি কেন বাদশার দরবারে যাব বলে যাইতে বলছে কিতাবের মধ্যে লেখে যেতে চাই নাই জোর করিয়া হ্যান্ডকাফ লাগাইয়া বাদশার দরবারে উপস্থিত করলেন ওই জুতাসোরকে জুতাসোরের কাফ শুরু হয়ে গেছে কেন জানি বাদশার জানো তো ভিতরে ভিতরে কেন আনছে বাদশা বলে তুমি এমন একটা জায়গায় আসছে যেখানে তোমার কোনো ভয় নাই তোমার কোনো চিন্তা নাই তোমাকে দুটা পুরস্কার দিয়ে পুরস্কৃত করার জন্য তোমাকে এই দরবারে আনা হয়েছে একমাত্র এক নম্বর পুরস্কার আমার অবর্তমানে আমি কাগজে কলমে লিখে দিলাম আমি যখন দুনিয়া থেকে চলে যাব আমার এই ক্ষমতা তোমারকে হস্তান্তর করে গেলাম কোন ব্যক্তি এখানে আর কলম ধরতে পারবে না এক নম্বর পুরস্কার নম্বর দুই পুরস্কার আমার একমাত্র সন্তান একটা মেয়ে সে শিক্ষিত সে রূপসী সে বংশীয় আমার এই মেয়ের জন্য এলাকার লোকেরা পাগল হয়ে গেছে যুবকেরা পাগল হয়ে গেছে বিবাহ করার জন্য কাউকে দিচ্ছি না তোমাকে আজকের থেকে আমার এই রাজত্বের মালিক বানিয়ে দিলাম আমার অবর্তমানে আজকের থেকে আমার মেয়ের জামাই বানিয়ে দিলাম তোমাকে জুতা সরে একথা শুনিয়া বাচ্চার চেহারার দিকে তাকাইয়া বলে বাচ্চা আপনি দুটা পুরস্কার দিয়ে আমাকে পুরস্কৃত করার জন্য চেষ্টা করেছেন আমি একটা পুরস্কার গ্রহণ করলাম না মালে মুফত দিলে বেরহম বিনা পয়সা কিছু পাইলে এটার কদর থাকে না বাচ্চার তেলে বেগুন গরম হয়ে গেছে চেহারা লাল হয়ে গেছে কি কয় যুবক আমার এই রাজত্বের জন্য আমার মন্ত্রীর সব পাগল আমার এই মেয়ের জন্য এলাকার যুবকরা পাগল ভাইয়ের কথা ধাক্কাইয়া এই যুবককে এই যুবক আমার রাজত্বের মর্যাদা বুঝল না এই যুবক আমার মেয়ের মর্যাদা বুঝল না ভাইয়ের কথা ধাক্কাইয়া মন্ত্রী পরিষদের বৈঠক চলতেছিল ধাক্কাইয়া যখন তাকে বাইর করতেছে যুবক দুই চোখের পানি ছেড়ে দিল আর কেনতেছে মন্ত্রী দৌড়ি আসিয়ে বলে বাচ্চা যুবক অল্প বয়সের ছেলে না বুঝি সে প্রত্যাখ্যান করেছে ডিনাই করেছে নিষেধ করেছে কইছে আপনার পুরস্কার গ্রহণ করবে না এখন সে রাজি আছে বলে ডাক ডাকার পরে জিজ্ঞেস করে ফতমে নারাজ ছিল এখন কেন রাজি হইলা যুবক বলে কে বলেছে আমি ফতমে নারাজ ছিলাম এখন রাজি হয়েছি আমি আগেও নারাজ আমি এখনও নারাজ বলে আগেও নারাজ এখনও নারাজ তাহলে তো তোমার চোখের পানি কেন বলে চোখের পানি রাজি হয়েছি এই কারণে ন আমার বাস্তব ঘটনাটা আপনার সামনে তুলি ধরার জন্য আমার চোখের পানি বলে তোর বাস্তব ঘটনা কি বলে তাহলে শুনেন আমি একজন জুতাসোর
আমি ছোটবেলা থেকে এই বয়সে ফোচ্ছি জুতা চুরি করতে করতে জুতা চুরি করার জন্য মসজিদে ঢুকছি আপনার জুতা চুরি করব আপনার মন্ত্রীর জুতা চুরি করব সুযোগ না পাইয়া মসজিদের কোনা বসে আলোচনা শুনেছি আমি 40 দিন নামাজ ধরেছি আপনার মেয়েকে বিবে করার জন্য 40 দিন তাকবীরুল্লাহ ধরেছি আপনার রাজত্বে পাওয়ার জন্য সত্য কথা মুখের কথা না অন্তর থেকে বলতেছি আমি যখন মসজিদে যাওয়া আশা আরম্ভ করলাম আস্তে আস্তে আপনার রাজত্বের মহব্বত আপনার মেয়ের মহব্বত আমার অন্তর থেকে বাইরে হওয়া আরম্ভ করলো হইতে 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 40 দিনের মাথায় যখন আমি 40 দিন পৌঁছে গেল তখন আপনার মেয়ের মহব্বত পুরোপুরি বাইরে হয়ে গেল আপনার রাজত্বের মহব্বত বাইরে গেল আমি যখন সিজদা করি কসম খোদা আমার সিজদা এখন আর জমিনে পড়ে না আমার সিজদা মাওলানা ফাকের কুদরতি কদমের উপরে পড়ে না মুমিন হায় না মুমিন কি আমিরি না মুমিন হায় না মুমিন কি আমিরি রহি সুফি গই রোশন জমিরি খুদা সে ফের ওহি কলবে নজর মাং খুদা সে ফের ওহি কলবে নজর মাং হাকিকত মে ফকিরি মে আমিরি বাদশা শুধু তাই না শুধু কুদরতি কদমের উপরে ছায়া পড়ে হই না আমি যখন সিজদা দেই আমার সিজদার ভিতরে জান্নাতের গ্যারান পাওয়া যায় আমি যখন সিজদা দেই এই সিজদার ভিতরে জান্নাতের হোরে গেলমানের চিত্র আমার সামনে ভাসতে থাকে আমার দুনিয়ার এই নাপাক স্ত্রী আমার প্রয়োজন নাই এই ঝামেলাওয়ালা সংসদ আমার দরকার নাই আমি তো এখন আসল প্রভুকে পেয়ে গেছি আসল জান্নাত আমি পেয়ে গেছি কল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা লিল্লাহি 40 ইয়ামান ইউদরিকু তাকবীরাতাল উলা কুতিবে লাহু বারাআতান বারাআতুম মিনান নারি ওয়া বারাআতুম মিনান নিফাক দয়াল নবী মায়ার নবী সাইয়্যিদুল মুরসালিন ফখর দু আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে যেই ব্যক্তি ইমামের পিছনে 40 দিন তাকবীরুল্লাহ সহকারে নামাজ আদায় করবে আল্লাহ ফকরব্বুল আলামিন তাকে দুইটা পুরস্কার দিয়ে পুরস্কৃত করবে বলেন সুবহানাল্লাহ কুতিবা লাহু বারাআতান দুইটা পুরস্কার দিবে বারাআতুম মিনান নার জাহান্নামীদের দপ্তরে যদি নাম থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদের দপ্তর থেকে নামটা কাটিয়া জান্নাতের দপ্তরে নামটা লিখিয়া দিবে আদমিয়ত দাদা ইবা যম মুসলমান কর দাই আদমিয়ত দাদা ইবা যম মুসলমান কর দাই আয় খোদা করবা সবাম এসা বর এসা কর দাই নম্বর দুই যদি মুনাফিকের দপ্তরে নাম থাকে মিথ্যা কথা বলা মুনাফিকের আলামত ওয়াদা ভঙ্গ করা মুনাফিকের আলামত মিথ্যা সাক্ষী দেওয়া মুনাফিকের আলামত আমানতের খেয়ানত করা মুনাফিকের আলামত যদি আমার নাম মুনাফিকের দপ্তরে থাকে আল্লাহ ফাকরব্বুল আলামিন মুনাফিকের দপ্তর থেকে কাটিয়া বাস্তবে হাকিকি মুসলমানের দপ্তরে নামটা লিখে দিবে সুবহানাল্লাহ আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই আপনাদের কি এই দুটো পুরস্কার দরকার আছে কার কার দরকার আছে হাত তুলে দেখান তো বলে আমাদের দরকার আছে আমাদের সবার দরকার আছে হাত নামান বুঝি শুনে উত্তর দিবেন এই 40 দিন অত বড় বড় দুটো পুরস্কার পাওয়ার জন্য এক নম্বর হচ্ছে জান্নাতির সার্টিফিকেট যে ব্যক্তি 40 দিন তাকবীরুল্লাহ সহকারে নামাজ পড়বে এক নম্বর জাহান্নামী নয় সে ব্যক্তি জান্নাতি নম্বর দুই ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার মুনাফিকের ঠিকানা জাহান্নামীদের নিচে মুনাফিকের ঠিকানা কাফের দিকে অপদস্থ ইহুদি খ্রিস্টান নাস্তিক দিকে অপদস্থ মুনাফিকের দিকে ঠিকানা মুনাফিকের দফতরের নাম থাকবে না হাকিকি মুসলমানের দফতরের নাম হবে পুরস্কারগুলো বড় না ছোট জোরে বলেন বড় না ছোট এই 40 দিন অত বড় বড় দুটো পুরস্কারের জন্য কি বেশি না কম 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 না বুঝিয়ে কথা বলে অত বড় পুরস্কারের জন্য সারা জীবন বললেও তো চলতো সারা জীবন বলো না কদিন বলছে 40 দিন 40-এর একটা ধাক্কা কোরআন হাদিসে আছে প্রথম 40 মায়ের পেটে বীর্য থাকে দ্বিতীয় 40 রক্ত থাকে তৃতীয় 40 গোস্ত হয় তারপরে রু আসে এই জন্য দাওয়াতে তো প্লিগের মেহনত যারা করে বলে তিন সিল্লার ভরে মায়ের পেটে রু আসছে এভাবে দুনিয়াতে যদি তিন সিল্লা দাও তোমার ঈমান মজবুত হবে ঈমানের ভিতরে রু আসবে বলে সুবহান
আমি জিজ্ঞাসা করতে চাই, আমি যখন দারুল উলুম দেওবন্দে পড়ি সেই 91 তে আমি দাওরা হাদিস পড়ি, এটা তিরমিজি শরীফের হাদিস, মিশকাত শরীফে আছে, আমার উস্তাদ মোহতারাম মুফতি সাইদ আহমদ পালন ফ্রি আল্লাহ হযরতের কবরকে গরি করে রহমত করুক, আমিন বলেন। হুজুর হাত তুলেছে, কে কে রাজি আছো 40 দিন তাকবীরের সাথে নামাজ পড়তে? সবাই হাত তুলছে, আমিও হাত তুলছি, আমি আরম্ভ করছি 40 দিন। 37 দিনের দিন আসর নামাজের টাইমে চলে গেছে, আর মাত্র 3 দিন, আবার ধরলাম। 22 দিনের দিন ফজরের টাইমে চলে গেছে, আবার ধরলাম। তৃতীয় আবার আলহামদুলিল্লাহ ছুটে নাই, আলহামদুলিল্লাহ বলেন। এখন তো ছুটার কোনো প্রশ্ন আসতে পারে না। এই যে মাসের 3 তারিখে ইনশাআল্লাহ এতেকাফে বসবো, প্রত্যেক বছর রমজানের 10 দিন আগে, আপনারা তো এতেকাফে বসেন রমজানের 60 দিন, আমি অদম 20 বছর শেষ হয়েছে, এই বছর বসলে 21 বছর হবে, প্রত্যেক বছর রমজানের 10 দিন আগে এতেকাফে বসি, 10 দিন আগে আরো 30 দিন, মোট কদিন আছে 40 দিন এতেকাফে বসি, যাইয়া দেখি আসবেন দাগর মুইয়া আশরাফুল উলুম মাদ্রাসায় রমজানে কি চলতেছে, কি আমল চলতেছে। এখন তো ছুটার কোনো প্রশ্ন নাই, আমি জিজ্ঞেস করতে চাই মুরব্বীদেরকে, অনেকে তবলিগে গেছে তারপরেও 40 দিন ঠিক মতো পারে নাই, এজন্য বিভিন্ন ব্যস্ততার কারণে বাজারে গেছে, খেদমত ছিল, ছুটি গেছে, আজকের থেকেও আগামীকাল ফজর থেকে আমি 40 দিন, এখন তো সুবিধা, সামনের 40 দিন সুবিধা, এই জন্য যেহেতু আর রমজানের আছে 13 দিন, রমজানের কদিন আছে, আপনি এই 13 দিন যদি লন আর রমজানের যদি নাকি 23 দিন লন, আপনার হয়ে যাবে আলহামদুলিল্লাহ, রমজানে রয়েছে 1 মাস আর এখান থেকে 13 দিন, রমজানে তো আমাদের দেশে হিন্দুরাও ভালো হয়ে যায়, এর কথা কয়নি। বল হুজুর একথা কি কইলেন, আমি ছোটবেলা আমার ভাইয়ের দোকান ছিল দাগমুনিয়া বাজারে, তো দেখছি আমি নিজের চোখে, ফাঁসে একটা হিন্দু দোকান ছিল, আমরা সবাই ইফতার লই বইছি, হিন্দুরাও ইফতার লই বইছে, ওর কথা কয় না, হিন্দুরা কি লই বইছে, শরম লাগে যে মুসলমানরা ইফতার খাবে, আমরা ইফতার না খাইলে শরম লাগবে, আমাদের দেশে তো হিন্দুরা বড় হয়ে যায় রোজদারির সামনে বিড়ি ভেবে যায় না, কথা কয় না। তবে কিছু মুসলমানের বেয়াদব বাচ্চারা হিন্দুদের থেকেও খারাপ হয়ে গেছে, মুসল্লিদের সামনে এভাবে যেমনে সামনে চলে, রোজদারির সামনে যেমনে সামনে বিড়ি ব্যবহার করে, কথা কয়। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, সামনের সময়টা বড় সুযোগের সময়, রমজানের 30 দিন আর এখানের 10 দিন মিলাইয়া 40 দিন তাকবীরুল্লাহ সহকারে নামাজ পড়িয়া আমি জান্নাতি হব, আমি মোনাফেক থেকে নাম কাটা যাব, আমি বেহেশতি হব, কে কে চেষ্টা করবেন হাত তুলে দেখান তো ইনশাআল্লাহ। মনে থাকবো নাকি ফজর থেকে, মনে থাকবো নাকি আসর মনে থাকবে? আচ্ছা একবারে শেষে দিই একটা অ্যান্টিবায়োটিক ওষুধ দিমু, যে ফজর নামাজে ফেরতে পারেন না এটার জন্য একটা ওষুধ দিমু, যদি মনে থাকে তো বলমু, মনে না থাকলে আপনারা মনে করে দিয়েন। এই 40 দিন যদি কোনো ব্যক্তি তকবীরুল্লাহ সহকারে নামাজ পড়ে, প্রশ্ন হুজুর এরপরে কথা বলে, এরপরে আপনি 40 দিন পর্যন্ত চেষ্টা হবে আপনার, 40 দিন পরে এমন একটা অবস্থা হবে আপনি আপ মসজিদ ছাড়তে পারবেন না, মসজিদে আপনাকে চমুকর মতো টানে মসজিদে নিয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। ইসা আদত বজুরে বাজু নিস তানা বকশদ খোদা এ বকশিন্দারা, আল্লাহ আমার মা বোনদেরকে তৌফিক দান করো, তারা মসজিদে আসতে হবে না, আমি যে বলছিলাম মা বোনদেরকে আল্লাহ পাক ইঞ্জিনিয়ার বানাইছে, তারা ঠিক টাইমে সঠিক টাইমে যদি 40 দিন পরে তাদের মাসিকগুলা বাদ দিয়ে ঋতুগুলা বাদ দিয়ে আল্লাহ পাক তাদের কয় সওয়াবটা দান করবে, পারবেন তো ইনশাআল্লাহ। আচ্ছা এ একটা আমি যে কোরআনে কারিমের আয়াত পড়ছি আর হাদিস পড়ছি, একটা আর একটা হাদিস পড়ছি, আত্তাইবু মিনা জম্বি কামাল্লা জম্বারা তুবা লিমান বুজিদা ফি সহিফাতিহি ইস্তিগফারান কাসীরা আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। আমার হাতের দিকে তাকাবেন, এটা হইছে নামা আমল কিয়ামতের ময়দানে, এটা নামা আমল, নামা আমল যখন আমার হাত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিবে তখন করবে কি, এটা শুনেন একটু পরে দিই, আগে দিন মূল কথাটা বলি। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, যিনি মদিনার শরীফের মসজিদের 17 বছর খতিব ছিলেন, সুবহানাল্লাহ, কোন কয় বছর 17 বছর মদিনার মসজিদ মানে মসজিদ নববী, আল্লাহ তাদেরকে নিচে তো ভালো
আল্লাহ যাদেরকে নিয়ে নাই বানিছে আল্লাহ বারবার দাওয়াত তৌফিক দান করো আল্লাহ মক্কা মদিনা দেখন ছাড়া তুমি ডাক দিও না বলেন আমিন মনে চায় নাকি মক্কা মদিনা যেতে কার কার মনে চায় একটু দেখি ইনশাআল্লাহ এর ইয়ে হিম্মত কইল থাকলে আল্লাহ সবাইকে নেবে ইনশাআল্লাহ মদিনার মসজিদে জুমার দিন খুতবা দেওয়ার জন্য বসে এক লোক দাঁড়াইছে হুজুর আমার একটা প্রশ্ন কি প্রশ্ন এমন কোন গুনাহ নাই যেটা আমি করি না গুনাহ দেখলে থাকতে পারি না গুনাহ করতে মনে চায় গুনাহ করতে জানি তওবা করতে জানি না এই সমস্যার সমাধান দেন হাসান বসরি তাবেঈ সাহাবী নন কখন জন্ম খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুকের জমানায় জন্ম ওইদিকে আর গেলাম না হাসান বসরি বলে ইস্তাগফির রব্বাকা গুদু ওয়াশিয়াম মিআ প্রত্যেক দিন সকালে একশো বিকালে একশো বলো আস্তাগফিরুল্লাহ বলেন না আস্তাগফিরুল্লাহ 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 দ্বিতীয় ব্যক্তি দাঁড়াইল বল হুজুর আমার একটা প্রশ্ন তোমার কি প্রশ্ন হুজুর মদিনা শরীফের তিনটা খেজুরের বাগান অনাবৃষ্টিতে খেজুরের বাগানটা জ্বলিয়া বসে দিতেছে আমার বৃষ্টির দরকার হাসান বসরি বলে ইস্তাগফির রব্বাকা তুমিও সকালে একশো বলো বিকালে একশো বলো আস্তাগফিরুল্লাহ 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 তৃতীয় ব্যক্তি বলে হুজুর আমার এক সমস্যা বলে তোমার কি সমস্যা বলে হুজুর লক্ষ লক্ষ টাকা খরচ করি দোকান দিছি দোকানে শুধু লস হয় লাভ হয় না ব্যবসায় শুধু লস হয় লাভ হয় না হাসান বসরি বলে ইস্তাগফির রব্বাকা তুমিও সকালে একশো বলো বিকালে একশো বলো আস্তাগফিরুল্লাহ বলেন না আস্তাগফিরুল্লাহ 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 চতুর্থ ব্যক্তি বলে হুজুর আমার এক সমস্যা বলে কি সমস্যা বলে ২০ বছর যাবৎ বিবাহ করেছি আমার সন্তান হয় না আমার একটা সন্তানের দরকার হাসান বসরি বলে ইস্তাগফির রব্বাকা তুমি সকালে বলো একশো বিকালে বলো একশো আস্তাগফিরুল্লাহ 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 সমস্যা কয়টা তোরে কথা কয় না কয়টা সমাধান কয়টা রোগ হইল চারটা ওষুধ হইল পঞ্চম ব্যক্তি দাঁড়াইছে দাঁড়ায় বলে হুজুর কিছু বুঝলাম না বলে কি বুঝো নাই বলে হুজুর সমস্যা হইল চারটা সমাধান দিলেন একটা একটু লাড়া ছাড়াইয়া তো দিতে ফিরতেন প্রত্যেক রোগের জন্য এক ওষুধ সরকারি হাসপাতালের মতো সবাইকে প্যারাসিটামল আমাদের মাদ্রাসার ছেলেরা মাঝে মাঝে হাসপাতালে যায় যে কোনো রোগ লাগে দা প্যারাসিটামল আছে দাস্ত হেয় প্যারাসিটামল ওই খাদ্যানি হেয় প্যারাসিটামল ওরে কথা কয় না সরকারি হাসপাতালের এটা একবারে আপনাকে সরকারে কয়ে দিছে প্যারাসিটামল দিতে হইব হইব কথা বুঝেন না সব রোগের জন্য প্যারাসিটামল ওষুধ তো বদলাই দিতে ফেরতেন হাসান বসরি বলো ওষুধ তো আমি দিন ওষুধ দেন ওয়ালাকে ওষুধ দিছে কে ইস্তাগফিরু রব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলি সামা আলাইকুম মিদরারা ওয়া ইয়ুমদিদুকুম বি আমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা মালাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা আল্লাহ পাক বলে যে ব্যক্তি সকালে একশো বিকালে একশো ইস্তেগফার করবে ওয়া ইন কানা যুনুবুহু মিসলা জাবাদিল বাহার সমুদ্রের পেনা সমতুল্য গুনাহ দেখলে আমি আল্লাহ তার গুনাহ মাফ করে দিব তুবা লিমান বুজিদা ফি সহীফাতিহি ইস্তিগফারান কাসীরা এটার নাম নামায় আমার কিতাবের মধ্যে লেখে রব্বুল আলামিন যখন কিয়ামতের ময়দানে নাম আমল হাতে নেবে প্রথম পৃষ্ঠাতে দেখবে পৃষ্ঠার শুরুতে একশো বার পৃষ্ঠার নিচে একশো বার
দ্বিতীয় পৃষ্ঠার শুরুতে 100 দ্বিতীয় পৃষ্ঠার নিচে 100 তৃতীয় পৃষ্ঠার শুরুতে 100 তৃতীয় পৃষ্ঠার নিচে 100 কিতাবের মধ্যে লেখে আর দেখবে না তিন পৃষ্ঠা দেখার পরে আল্লাহ পাক বলবে আমার কাছে শরম লাগে আমার কাছে লজ্জা লাগে আমার কাছে হায়া লাগে আমার বান্দা সকাল বিকাল 200 বার ইস্তিগফার করেছে আমি তাকে কিভাবে জাহান্নামে দিই তার গুনাহগুলি maaf করে তার জন্য জান্নাত তুবা তুবা লিমান বুজিদা ফি সহিফাতিহি ইস্তিগফারান কাসীরা ফারবেন নি সকাল বিকাল 200 বার ইস্তিগফার করতে ফারবেন ইনশাআল্লাহ কে কে ফারবেন যা তুমি দেখান তো ইনশাআল্লাহ ফারবেননি ফারবেননি ইনশাআল্লাহ মাযহাব কয়টা আস্তে বলেন দে হানাফি শাফিঈ মালিকি হাম্বলি ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাই শীতের রাতে সফরে যাচ্ছিল একা এশার নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকলেন এশার নামাজ পড়লেন এশার নামাজ পড়িয়া মসজিদে থাকবে থাকবে বাপ মুয়াজ্জিন সাহেব বলে হুজুর বাপ সব তো খারাপ দেখা যায় আর থাকবেন কেন কন্যা অনুমতি নেই সভাপতির অনুমতি লিখব সভাপতি হচ্ছে সিঙ্গাপুর ওর কথা কয় না ও আমাদের সঙ্গে বাঁশ নদী বের হইলে কর রবি আই ওর কথা কয় না আপনাদের সভাপতি সিঙ্গাপুর না থাকে তো সভাপতির অনুমতি লিখ বাইরে গেছে বাইরে জমিদার সমনশি বাজারে গেছে ওর কথা কয় না বাজারে যাই দেখে দি একবার তন্দুর লুটি বানায় তন্দুর লুটি ছিনেন নি আপনারা খাইছেন নি কোনোদিন তন্দুর লুটির মতন পুরাতন একটা নাম আছে অনেকে জানে না এটা আমি জানি আর বুড়ারা জানবে একবারে যারা বুড়া কইয়েন না সাই তন্দুর লুটির আরেক নাম আছে কে কে ফারেন যাত তুলে দেখান তো কে ফারেন নি জিনা 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 আমি বলি দাম্বা রুটি তন্দুর লুটির ফুরার নাম কি রুটি দাম্বা রুটি আম্মা বুড়ারা তো ভুলে গেছে এটা তো তন্দুর লুটি বানাতেছে এক দোকানদার সামনে এভাবে সুলার সামনে যারা রুটি বানায় তাদেরকে আরবি ভাষা খাব্বাজ বলে খাব্বাজ ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই খাব্বাজকে যাইয়া বলে রুটি বানানো বানানোকে যাইয়া বলে বাইরে তুমি তো রুটি বানাইতেছ অনেক রাত তো হয়ে গেছে আমার কাছে শীত লাগে তুমি যদি অনুমতি দাও তোমার চুলার সামনে আমি একটু দাঁড়াবো আমার শরীরটা গরম করব অনুমতি আছে কিনা বলে 100 বার কোনো বাধা নাই দাঁড়াইয়া দাঁড়াইয়া আগুন ফুয়াইতে আছে শরীর গরম করতে আছে আর ওই খাব্বাজে রুটিওয়ালা রুটি তৈয়ার করে আর বলে আস্তাগফিরুল্লাহ বলেন না আস্তাগফিরুল্লাহ 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 রুটি চুলার মধ্যে মারে আর বলে আস্তাগফিরুল্লাহ 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 রুটি বাহির করে আর বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বল আশ্চর্য কি কইলা তুমি একজন খাব্বাজ একজন রুটি বানাইয়া কারিগর এভাবে ইস্তিগফার করতেছ কত বছর 30 বছর যাবত কয়টার কোন উপকার পাইছো ক পাইছি কইলে কি উপকার পাইছো ক আমি যেই কোন দোয়া করি আল্লাহ সাথে সাথে দোয়াটা কবুল করে ফেলে আমার দোয়া কবুল হইতে কোন বাধা নাই দোয়া কবুল হওয়ার পূর্ব শর্ত হালাল গাজা ওরে কথা কয় না কি গাজা কি গাজা দুই নম্বর দোয়া কবুল হওয়ার শর্ত আলেম ওলামার মহব্বত তিন নম্বর মাতা পিতার সন্তুষ্টি ওরে কথা কয় না রে আবার কথা আরেক দিকে চলে যেতেছে ওলামায়ে কেরামকে নারাজ করিয়া ওলামায়ে কেরামকে কষ্ট দিয়া তুমি তবলিগ করিবা ওলামায়ে কেরামকে কষ্ট দিয়া তুমি দিনের কাজ করিবা ওলামায়ে কেরামের মন কষ্ট নিয়া তুমি বুজুর্গ হয়ে যাবা এটা কশিং কালেও সম্ভব তিন ব্যক্তির মৃত্যুর সময় কালিমা নসিব হয় না নম্বর এক সুদখোর নম্বর দুই আমার সাথে বলেন আলেম ওলামা ওর না সবাই বলেন আলেম ওলামা সবাই কয় না আলেম ওলামা
মাদ্রাসা মসজিদ দীন শরীয়ত আল্লাহ রাসূল কোরআন হাদিস মিল্লাত ও মাযহাব এই জাতীয় জিনিসের বিরুদ্ধে কেউ যদি মোবাইলে লেখে সমালোচনা করে গীবত করে এই ব্যক্তির এই জাতীয় ব্যক্তির মৃত্যুর সময় কালিমা নসিব হবে না নাউজুবিল্লাহ বলি আপনাদের মৃত্যুর সময় কালিমা দরকার মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ যে ব্যক্তির সর্বশেষ ব্যক্তি হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে ব্যক্তি জান্নাতি বলে সুবহানাল্লাহ মনে রাখবেন আপনি আলেম হতে পারেন নাই আপনার ছেলেকে আলেম বানাতে পারেন নাই কখনো আলেম ওলামাকে বিদ্বেষী অন্তরে হিংসা রাখবেন না অন্তর দিয়ে খারাপ জানবেন না আপনি মনে মনে হইল না পাইলে ডাইরেক্ট অন্তর দিয়ে মহব্বত করবেন মৃত্যুর সময় কালিমা নসিব হবে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ফড়াইতেছে 90,000 শাগরিদ কয় হাজার ছেলেরা বল খেলাইতে আছে বল আসি ছাত্রদের মাঝে ফুটছে কে হাডরে আসে না বাবুরে অতগুলো আলেম ওলামা কে আনবে এখান থেকে বলটা এক ছেলে তো কিছে মোল্লা না হুজুরে না ইগুনের আলি ছেড়ে মুলেনি এ কথা বলিয়ে এভাবে এত হাওরে এভাবে সবের মধ্যখান থেকে বলটা নিয়ে দিতেছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তাকাই বলে এই মনে রাখিও এ ছেলেটা যারক সন্তান কি সন্তান কি সন্তান স্বভাবের হুজুর বাপটা চিনি মার কেও চিনি বলে সিল্লে চিনতে পারো আমি বলছি দারক সন্তান তাহকিক করো ফরে কাজী আবু ইউসুফের মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি হযরত যাও ইমাম জাফর তিন জন মিলে তাহকিক করছে ধরা গেছে বিবাহের আগে জন্ম হয়েছে বিবাহের আগে জন্ম হলে কি দারক সন্তান না সুসন্তান ও ব্যক্তিরা আলেম ওলামাকে যে ব্যক্তি মনকষ্ট দিবে যেই কোনো ভাবে ওলামায়ে কেরামকে গু নজরে দেখবে বাঁকা চোখে দেখবে এ ব্যক্তি জারক সন্তান ছাড়া সুসন্তান হইতে পারে না নম্বর তিন মাতা পিতার অবৈধ সন্তান চাই সে আলেম হোক চাই সে বুজুর্গ হোক চাই সে আল্লাহওয়ালা হোক চাই সে পীর হোক যত বড় ব্যক্তি হোক মাতা পিতার মন কষ্ট দিছে এই ব্যক্তির মৃত্যুর সময় কালিমা নসিব হইতে পারে না বলেন নাউজুবিল্লাহ আজকে একটা নতুন কথা শুনেন একবারে নতুন কথা জীবনে শুনেন না কইতাম নিয়ে কি জীবনে শুনেন না সেটা হলো মক্কা শরীফের ইমাম হওয়ার জন্য শর্ত সুন্দর হইতে হবে চামড়া সাদা হইতে হবে কালো চামড়াওয়ালা মক্কা শরীফের ইমাম হইতে পারে না এরা তাদের নীতি এরা তাদের আইন তবে বর্তমানে একজন মক্কা শরীফের ইমাম আছে কালো চামড়াওয়ালা আমি 17 সালে তার সাথে হিনশিপ করেছি মুসাফা করেছি সাংবাদিকরা জিজ্ঞেস করলো তুমি কালো চামড়াওয়ালা হইয়া কেমনে তুমি মক্কা শরীফের ইমাম হইয়া তুমি তো মক্কা শরীফের ইমাম হবার যোগ্যতা রাখো না যত বড় পণ্ডিত হোক যত বড় শিক্ষিত হোক তুমি কেমনে হইয়া বলে আমার মায়ের বদদোয়া করছে আমি মক্কা শরীফের ইমাম হয়ে গেছি বলে কেমনে বদদোয়া করছে বলে আমি ছোটকালে বড় দুষ্ট ছিলাম আমি ছোটকালে বড় খন্নাসি করতাম আমার মাকে জ্বালাইতাম আমার মা একদিন রাগ হইয়া বলে আল্লাহ তোরে মুক্তা শরীফের ইমাম বানাও আল্লাহ দোয়াটা কবুল করে ফেলছে বলে সুবহানাল্লাহ ও দোয়া কবুল হওয়ার জন্য মাতা পিতার দোয়ার দরকার মাতা পিতার নেক নজর দরকার দুনিয়ার বুকে তিনটে জিনিসের দিকে তাকাই থাকলে সোয়াব নম্বর এক এই যে কোরআন শরীফ আছে কোরআন শরীফের অক্ষরগুলোর দিকে তাকাই থাকলে সোয়াব নম্বর দুই কাবা শরীফের যে কালো গিলাফটা আছে ওই গিলাফের দিকে তাকাই থাকলে সোয়াব শুধু তাকাই থাকলে 40 নেকি তাওয়াফ করলে 60 নেকি প্রতি সেকেন্ডে সেকেন্ডে 100টা নেকি নাজল হয় আল্লাহ পাকের ভক্ত থেকে তাওয়াফ করলে 60 নেকি শুধু কাবা শরীফের দিকে তাকাই থাকলে 40 নেকি নম্বর তিন যে ব্যক্তি মাতা পিতার চেহারার দিকে মহাব্বত সহকারে তাকাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে একটা কবুল হজ একটা কবুল উমরা সব দান করবে সাহাবায়ে কেরাম বলে ভাই ইনকানা বিল ইয়ামে মিয়াত মাররা ইয়া রাসূলুল্লাহ দৈনিক যদি 100 বার মাতা পিতার চেহারার দিকে তাকায় তাহলে কি হবে আল্লাহর নবী বলে 100 বার না যত সবার তাকাতে ফেরিবে মহব্বত সহকারে আল্লাহ পাক কবুল হজের সওয়াব দান করবে হজ করতে 7 লক্ষ টাকা উমরা করতে 1.5 লক্ষ টাকা কবুলের গ্যারান্টি নাই ও যুবকেরাম এক মা গেলে আরেক মা পাওয়া যায় না এক বাপ গেলে আরেক বাপ পাওয়া যায় না এক স্ত্রী গেলে 100 স্ত্রী পাওয়া যাবে এক শ্বশুর শাশুড়ি গেলে 1000 শ্বশুর শাশুড়ি পাওয়া যাবে আর কথা কয় না মৃত্যুর সময় কালিমা নসিব হয় না সাহাবি রাসূল মৃত্যুর সময় কালিমা বাহির হচ্ছে না সাহাবি আসি বলে ইয়া রাসূলুল্লাহ আপনার অমুক সাহাবির কালিমা নসিব হচ্ছে না বলে তার মাকে বলে মাফ করে দিতে বলে মাফ করবো না মায়ে বলে আল্লাহ নবী বলে আগুন জ্বালাও আগুন জ্বালাইয়া তার মায়ের সামনে
আগুনে ফেলাই দাও সাহাবায়ে কেরাম আগুনে জ্বালাইয়ে যখন আগুনে ফেলতেছে মায়ের কো হারে ছেলে তো আমার অবুজ আমাকে কষ্ট দিছে আমি অন্তর থেকে মাফ করে দিছি সাথে সাথে বলে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু হুজুরকে সাধনা করতে হুজুরকে নিয়ে আসতে বলো সাধনাটা আমি আর ফেকতেছি না তাহলে মাতা পিতার ও দুনিয়ার বুকে শুনি রাখো খুব খেয়াল করো যদি তোমার চোখ লাল হয়ে গেছে চোখে পানি যায় ঝাপসা দেখো কিতাবের মধ্যে লেখে মাতা পিতার চেহারার দিকে তাকো চোখে ঝাপসা দেখবে না চোখ লাল হবে না চোখে পানি যাবে না চোখের জুতি নষ্ট হবে না দুনিয়ার বুকে মা ছাড়া স্ত্রী বলেন দাদি বলেন নানি বলেন নিজের মেয়ে বলেন যে কোনো মহিলার দিকে তাকালে চোখের জুতি কমে একমাত্র মায়ের চেহারার দিকে তাকালে চোখের জুতি বেড়ে যাবে সুবহানাল্লাহ দুনিয়ার বুকে যত উন্নত মানের শব্দ আছে সবগুলোর প্রথমক কর্ম মা লিখতে মো আজকের এটার নাম মাহফিল মাহফিলের প্রথমক কর্ম মজলিসের প্রথমক কর্ম মুক্তবের প্রথমক কর্ম মাদ্রাসার প্রথমক কর্ম মসজিদের প্রথমক কর্ম মিনারের মিম্বরের প্রথমক কর্ম মেহরাবের প্রথমক কর্ম মক্কার প্রথমক কর্ম মুকাররমার প্রথমক কর্ম মুআজ্জামার প্রথমক কর্ম মদিনার প্রথমক কর্ম মুনাওয়ারার প্রথমক কর্ম মুআল্লার প্রথমক কর্ম মামুরের প্রথমক কর্ম মুকদ্দেসের প্রথমক কর্ম মুআল্লিমের প্রথমক কর্ম মুতাআল্লিমের প্রথমক কর্ম মুআজ্জিনের প্রথমক কর্ম মুসল্লির প্রথমক কর্ম মুক্তাদির প্রথমক কর্ম মুনশির প্রথমক কর্ম মোল্লার প্রথমক কর্ম মৌলবীর প্রথমক কর্ম মাওলানা প্রথমক কর্ম মুফতির প্রথমক কর্ম মুহাদ্দিসের প্রথমক কর্ম মুফাসসিরের প্রথমক কর্ম মুতামামের প্রথমক কর্ম মাওলার প্রথমক কর্ম মুনীবের প্রথমক কর্ম মুনীরের প্রথমক কর্ম মুহাম্মদ যাকে দেবারে আসমান জমিন সৃষ্টি হইতো না মুহাম্মদের প্রথমক কর্ম فلا تقل لهما اف ولا تنهرهما وقل لهما قولا كريما واقفز لهما جناح الذل من الرحمه وقل رب ارحمهما كما ربياني صغيرا سكر كرما باب دونو دون আছে অথবা একজন আছে হাত তুলে দেখো তো হাত নাও যাদের মাতা পিতা নাই আমি 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 অবজ্ঞের মাতা পিতা নাই আমার 18 মাস বয়সে মা মারা গেছে আমার 3.5 বছর বয়সে আব্বা মারা গেছে যার কারণে সুষমা ব্যবহার করতে বাধ্য হইছি যাদের মাতা পিতা আছে তাদের সুষমা ব্যবহার করতে হবে না মাতা পিতার চেহারার দিকে তাকালে ও ভাইরা নিয়ত করো মাতা পিতার খেদমত করিয়া আল জান্নাতু তাহতা উম্মাহাতিল আকদাম মা বাবার পায়ের নিচে সন্তানের বেহেশত বলে সুবহানাল্লাহ আমি বলতে চাইছিলাম বলে 30 বছর পর্যন্ত দোয়া করি একটা দোয়া আমার কবুল হয় না সব দোয়া কবুল বলে একটা দেখো যা তোমার দোয়া কবুল বলে আল্লাহ বৃষ্টি দাও বৃষ্টি শুরু হয়েছে বন্ধ করো বন্ধ হয়ে গেছে ইমাম আহমদ ইবনে হাম্বলকে রুটিওয়ালা বলে কথা মনে আছে নি ওরে ভুলে গেছে কথা মনে আছে নি রুটিওয়ালা বলে আমি 30 বছর পর্যন্ত যে কোনো দোয়া করি দোয়া কবুল হয় একটা দোয়া 30 বছর পর্যন্ত কবুল হচ্ছে না সেই দোয়াটা কি একটু বলো রুটিওয়ালায় বলে সেই দোয়াটা যেটা কবুল হচ্ছে না সেই দোয়াটা হলো এই এই এলাকার সবচেয়ে বড় বুজুর্গ সবচেয়ে বড় আল্লাহওয়ালা ইমাম আহমদ ইবনে হাম্বল আমি নাম শুনেছি কোনোদিন দেখি নাই আমি যেহেতু পরের দোকানে চাকরি করি কোনোদিন যে সাক্ষাৎ করা আমার পক্ষে সম্ভব হয় নাই হুজুর আপনাকে মৌলবী মানুষ মনে হচ্ছে আপনাকে মৌলানা মনে হচ্ছে আপনিও দোয়া করেন আমাকে যেন ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে সাক্ষাৎ হওয়া ছাড়া যেন আমার মৃত্যু না হয় বলেন সুবহানাল্লাহ মুকামে আশিকি দিগার মুকামে বন্দেগি দিগার মুকামে আশিকি দিগার মুকামে বন্দেগি দিগার যে নুরি সিজদামি খাহি যে খাকি বে সাজা খাহি ইমাম আহমদ ইবনে হাম্বল ওই রুটিওয়ালাকে জড়ায় ধরি বলে ওই রুটিওয়ালা তোর এই দোয়াটা আল্লাহ কবুল করেছে আমার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল ও ভাইরা সকাল বিকাল 200 বার ইস্তেগফার কে করতে পারবেন হাত তুলে দেখান তো ইনশাআল্লাহ পারবেন নি পারবেন নি বলেন না আস্তাগফিরুল্লাহ বলেন না আস্তাগফিরুল্লাহ 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 রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইক
لا حول ولا قوة إلا بالله العلي العظيم الله فقبل استغفروا ربكم إنه كان غفارا تمي الله فقبل استغفار كور الله قنا ماب كور بي يرسل السماء عليكم مدرارا دوي نمبر فسنا تما كر رحمة تر بشت دي بي غضب ر بشت دي تمار فشل نشت كور بينا ويمددكم بأموال وبنين الله فقدو كان لاب دي بي كخنو لز دي بينا شمتان دوار مالك জোরে বলেন সন্তান দেওয়ার মালিক কে সন্তান আমি দিব কোন খুনারের কাছে কোন ডাক্তারের কাছে কোন পীরের কাছে যাওয়া লাগবে না তবে তুমি সকাল বিকাল বলতে হবে আস্তাগফিরুল্লাহ 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 পারবো তো ইনশাআল্লাহ ও পর্দারের মা বোনেরা আপনি তো কাজ করতেছেন আপনার মুখটা খালি আপনিও বলেন না আস্তাগফিরুল্লাহ 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 রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইক লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আমি তো বলছিলাম একটা অ্যান্টিবায়োটিক ওষুধ দিব মনে আছে আগে যে ওষুধটা দিয়ে আলো আমার সাথে সবাই বলতে হবে কেউ যদি বাদ থাকেন সে বঞ্চিত হবেন বলেন আজ থেকে সবাইকে বলছে তারা দাঁড়া রয়েছে তারাকে বলছে আপনারা বলছেন নাকি আজ থেকে বিনায় পবিত্রতায় ঘুমাইব না অর্থাৎ আমি ঘুম যাবার টাইমে উজু করব কি করব বলেন 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 কি করব কি করব বলেন বলেন ঠান্ডা পানিতে উজু করতে পারলে স্বর্ণে সোহাগা ঠান্ডা পানিতে যদি আপনি কষ্ট মনে করেন এখনো শীতকাল কিছু কিছু আছে গরমকালও আসতেছে তাহলে গরম পানি দিয়ে করেন এর কথা কই না গরম পানি দিয়ে যদি করতে আপনি ঝামেলা মনে করেন গ্যাস রে ফানি রে গরম করো আবার বেশি গরম হলে ঠান্ডা করো ঝামিলে ঠান্ডা ফানি দিয়ে কষ্ট তাহলে আপনি ফানির সাবজেক্ট বাদ দেন শরীয়ত কি সহজ না কঠিন সহজ ইন্নদ্দিন ইউসরুন দিন সহজ আমরা নমাইতে মনে কঠিন বানাই ফেলছি কথা কয় না যদি থাকে বন্ধুর মন নদী ভাত দিতে কতক্ষণ অন্তরে যদি এই এবাদতের আমাদের যদি আজমত আর গুরুত্ব থাকে তাহলে এবাদত করা সহজ কথা কয় না আপনার গর্বিটা কাঁচা মানে মাটির চলবে গর্বিটা ফাঁকা টাইলস ন চলবে গর্বিটা টাইলস ওয়াল ও টাইলস অথবা ডিস্টাম্বার প্লাস্টিক ফিন চলবে না আপনি ঘরে একটা ইট রাখেন চুরি করি আনি ওর কথা কয় না হয় কারণ সাই আনবেন অথবা কিনে আনবেন রাস্তা তুন উড়ে নিয়ে সোয়া বেল্লা বলে সাইয়েন লুঙ্গি খুলি ফাঁকরি বান্ধিয়েন না ইট কিন আনে রাখবেন অথবা শীতকালে ফিঠা বানা দে খোলা আছে না খোলা আছে না খোলা একটা খোলা রাখবেন অথবা ভাঙড় একটা রাখবেন ইটের ভাঙ্গা চূড়া রাখবেন অথবা মাটির একটা সাক রাখবেন আমার দিকে তাকান এভাবে ওই নুরানি ছেলেরা সুন্দর করে পারে এই পুরা মুখ মুছে করে ফেলবেন আলহামদুলিল্লাহ বলেন না আবার দেখছেন নি ওরে কনা দেখছেন নি আপনি পবিত্র আলহামদুলিল্লাহ আবার বলেন তো আলহামদুলিল্লাহ শুয়ে যান আপনি শুয়ে যান লাভ কিতাবের মধ্যে লেখে কোন ব্যক্তি যদি অজু করি বা তৈমম করে যুবকেরা শুনো তোমাদের জন্য বেশি অ্যান্টিবায়োটিক ওষুধ এটা কোন ব্যক্তি যদি উজু করি অথবা তৈমম করি সহয় আল্লাহ ফাকরব্বুল আলামিন তার মাতার সামনে একটা বিশেষ স্পেশাল ফেরেশতা বসাইয়া দিবে বলেন সুবহানাল্লাহ ফেরেশতা বলবে আল্লাহুম্মা গফির আবদাকা ফুলান ফাইন্নাহু বাতা তাহিরা ওগো আল্লাহ ওগো আল্লাহ আমি অমুক বন্দার মুয়াক্কাল ফেরেশতা সে উজু করিতে এবং করিয়া ঘুম যেতেছে আমি তোমার কাছে ভিক্ষা চাই আমি তোমার কাছে ফরিয়াদ চাই আয় রব্বুল আলামিন সে ঘুম থেকে উঠার আগে আগে তার গুনাগুলি তুমি মাফ করিয়া দাও নম্বর এক
নম্বর দুই আল্লাহ রাত্রে যেন কোন প্রকারের বিপদ আফদ না হয়। নম্বর তিন যুবকেরা পাঁচ বেলা নামাজ পড়তে ফরনি কো হুজুর ফজর সারা পাঁচ বেলা ফরি হইছেনি কথা কথা হইছে ফজর সারা কি পাঁচ বেলা হয় হয় না ফজর সহ পাঁচ বেলা হয় কেন রে এই যুবকেরা তোমরা ফজর ফুটতে পারো না কিলে কো হুজুর বুঝেন না নি বুঝিত আমরা মাঝে মাঝে অনেক রাত হয়ে গেছে রাতের এগারোটা বারোটা ওই হলের উপরে বই বই কিনারে মোবাইলে কথা কইতে আছে তার মাল লগে কথা কয় না মাল লগে বাফের লগে ইসুফ কাসিমি হুজুর লগে বুঝছেন নি কথা রাতের বারোটা বাজে গেছে হেমিয়ে হলের উপরে আর রাস্তা হিতি উঠছে সাধুর পে ওরে কথা কয় না ব্যাগের ঘুম মানে চুরি করি এই জন্য ঘুম যাইতে অনেক দেরি হয়ে গেছে ওর লেফের তলে শুয়ে শুয়ে কথা করতে করতে রাতে দুটা বাজে গেছে ফজর নামাজ আর পড়তে পারে নাই আজকে অ্যান্টিবায়োটিক ওষুধ কিছু কাজ করে কিছু কাজ করে না ডাক্তারদের আমার এই অ্যান্টিবায়োটিক ওষুধ মালিকের পক্ষ থেকে দেওয়া তুমি উজু করি অথবা তাই করে শুইবা আর নিয়ত করিবা আমি ফজর নামাজ পড়বো রাতের একটা বাজে সোয়া দুটা বাজে সহ ও মুরব্বীরা খেয়াল করে শুনেন আমরা মুসল্লি মাগরিবের নামাজের টাইমে দুই কাতার তিন কাতার হয় জুমার টাইমে ফাঁস কাতার হয় ফজরের টাইমে এক কাতার হয় না এটা কি আমাদের দেশের অবস্থা না হাদিসের ভিতরে আছে যেদিন জুমার নামাজের মুসল্লি আর ফজর নামাজের মুসল্লি সমান হবে ওয়ান্তুমুল আরাউন ইন কুনতুম মুমিনিন মুসলমানদের দিকে তাকাইয়া কোন ইহুদি কোন বজ্জাত কোন কাফের কোন খ্রিস্টান কোন নাস্তিক ছত্রাঙ্গাতে বেরোবে না আর যেই দিন জুমার নামাজের মুসল্লি বেশি হবে ফজর নামাজের মুসল্লি কোনো তুলনা থাকবে না অর্থাৎ দু চারজন হবে কাফেররা মুসলমানদেরকে চাপাইয়া চাপাইয়া খাবে কথা বলেন ঠিক নামে আজকের অবস্থা এটা হয়ে গেছে তোমরা ফজর নামাজের নিয়ত করি সহ এবং করি অথবা উজু করে নিয়ত করো আমি ফজর নামাজ পড়বো মোবাইলে রিংটোন লাগবে না দরজা আসি খট 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 আওয়াজ করতে হবে না অটোমেটিক আল্লাহ তোমার দনটা চোখ খুলিয়ে দিব সুবহান কে কে আমলটা করতে পারবেন হাত তুলে দেখাম তো ইনশাআল্লাহ পারবেন নি আমলটা করতে পারবেন নি ইনশাআল্লাহ বলেন আয় আল্লাহ আমিও এই আমলটা করিব আমার পরিবার পরিজনকে এই আমল করার জন্য উদ্বুদ্ধ করিব ইনশাআল্লাহ বলো ওয়াদা করিতেছি ওয়াদা করিতেছি কোরআন বিক্রি করিব না কোরআন বিক্রি করিব না বিশেষ করে রমজানে খতম তারাবি ফড়াইয়া টাকার পিছনে ফড়িব না যেহেতু হাদিসে আছে যেই ব্যক্তি কোরআন বিক্রি করিবে কেয়ামতের ময়দানে তার চেহারাতে গোস্ত থাকিবে না আয় আল্লাহ আমাকে এই ওয়াদা অনুযায়ী চলার তৌফিক দান করেন আপনারা সব বলেন আমিন দোয়াটা পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা وشعبان وبلغنا رمضان আবার বলেন আমি সবক লুম আমি দুইবার বলুম আপনারা একবার বলেন اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان এবারে আপনারা বলুন তো লাভ কোন ব্যক্তি যদি এই দোয়াটা ফড়ি মারাও যায় আল্লাহ অত দয়াবান মেহরবান হইতে পারে আল্লাহ দয়া মেহরবানি করে রমজানের সবগুলো দান করবে এই দোয়া এটা ফুটতে অজু লাগে না এর কথা কয় না যদি কইতাম অজু লাগবো তাহলে আপনারা কবেন উজুরও সালাম দোয়ারও সালাম ওর কথা কয় না আর দোয়া এটা ফুটতে কোনো সংখ্যা নাই তিনবার পাঁচবার দশবার নাই যদি সংখ্যা লাগত তাহলে আপনারা কেয়া ফুটতেন কেয়া ফুটতেন না সহজ হয়েছে না কঠিন হয়েছে জোরে বলেন সহজ হয়েছে না কঠিন হয়েছে নম্বর তিন এই দোয়াটার কোনো সময় নেই ফজরের পরে মাগরিবের পরে যখন ইচ্ছা তখন ফুটবেন না ইনশাআল্লাহ আর যারা বাঁচি থাকবেন এই দোয়ার উসিলায় রমজানের পুরোপুরি হক আদায় করার তৌফিক দান করবে বলুন আসুন এবং সবচেয়ে বড় কথা হয়েছে এই দোয়াটা ফড়া সুন্নত এই দোয়াটা ফড়া কিয়া
ফটবেন না ইনশাআল্লাহ বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান। আচ্ছা এখানে যারা যুবক আছেন আপনাদের দেশে কি রোজা ভাঙে নি কেউ ভাঙে কেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না, এই কথা তো আমি বলিও ধারণা করি নয় যে এই এলাকার মানুষ রোজা ভাঙবে। সাই হিম্মত করতেন পারেননি, এই বছর আমরা একটা রোজা ভাঙতাম নকে একে হাত তুলে দেখান তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করো। আমিন বলেন আমিন। আল্লাহ তুমি সাক্ষী দেখো আমরা রমজানের হক আদা করবো ইনশাআল্লাহ।